নমস্কার, আজকের এই শিক্ষণীয় ভিডিওতে আপনাকে আবারও একবার স্বাগত জানাই। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে একটা নতুন দিক তুলে ধরার চেষ্টা করছি। ইউজিসি এনটি নেট এবং জেআরএফ এর জন্য যে সমস্ত আমার প্রিয় বন্ধু স্টাডি করছেন, প্রস্তুতি নিচ্ছেন, লাস্ট মিনিট গাইডলাইনস আপনাকে আমি দিতে চলেছি। বেসড অন নিউ প্যাটার্ন, কম্পিউটার বেসড আপনি পরীক্ষা দিতে চলেছেন, আজকে আপনার সামনে আমি আলোচনা করতে চলেছি। আজকের আলোচ্য বিষয় মূলত কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি পরীক্ষা দেবেন, এটা আলোচনা করব। দ্বিতীয়ত আলোচ্য বিষয় রয়েছে শেষের প্রস্তুতি কিভাবে আপনি নেবেন, অর্থাৎ পরীক্ষা পড়াশোনা আপনার মোটামুটি একটা কমপ্লিটের পথে কিভাবে সেটা প্র্যাকটিস করবেন। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। প্রথমে আপনি উপরে সার্চ করবেন এনটিএ নেট। সার্চ করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে, আপনি একটু স্ক্রল করে উপর দিয়ে তুলে নিয়ে যাবেন। দেখতে পেয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। যা এটার উপরে ক্লিক করে দেবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। দেখতে পেয়েছেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনি কি করবেন, আস্তে আস্তে এই সমস্ত দিক দেখতে পেয়েছেন, এই রয়েছে অ্যাবাউট আস, স্টুডেন্ট, দেখতে পেয়ে যাবেন স্কল করে তুলে নেবেন। অর্থাৎ এখানে দেখতে পেয়েছেন বিভিন্ন বাম পাশে অ্যাবাউট, এনটিএ, লেটেস্ট এনটিএ, কি সমস্ত নোটিশ দিয়েছে, বিভিন্ন কিছু শো করছে। আপনি যেহেতু পরীক্ষার্থী, আপনি জানেন সব কিছু, জাস্ট আরেকবার চোখ বুলিয়ে নেন, জেনে নেন আরেকবার, যাতে আপনি পরীক্ষা হলে গিয়ে ভুল না করেন। তাহলে এই মক টেস্ট যে অপশনটা, এর উপরে আপনি ক্লিক করবেন। যা আপনি ক্লিক করে দেবেন, ঠিক আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। প্রথমত যে বিষয়টা ছিল, আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার জন্য অতীব ইম্পর্টেন্ট, আর যদি আপনি দিয়েছেন পরীক্ষা, জাস্ট একটু দেখে নেন, পরে তারপরে বিষয় প্রবেশ করছি। তাহলে প্রথমে আপনি এখানে সার্চ করবেন ইউজিসি নেট, এখানে লিখবেন ইউজিসি নেট, লিখলেন। দ্বিতীয় যেটা পেপার আপনাকে সিলেক্ট করতে হবে, আমি আপনার সামনে যে পেপারটি তুলে ধরতেছি সেটা হলো, আচ্ছা একটু নিচে দিকে নামিয়ে দিই, পেপারটা হলো, আচ্ছা আমি এটাই নিচ্ছি। আচ্ছা পেপারটা, আচ্ছা সংস্কৃতের একটা পেপার নিই, আমি সংস্কৃতের এই পেপারটা নিলাম, হয়েছে, সংস্কৃতের একটা পেপার নিচ্ছি। আপনি আপনার জেনারেল পেপার নিতে পারেন, আপনার যে পেপার আপনি সেই পেপারটাই নেবেন। দিয়ে সার্চ, দেখতে পাচ্ছেন স্টার্ট মক টেস্ট, আপনি এই প্রসেসিং এ দিয়ে দিবেন। জাস্ট পরীক্ষা হলে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে সমস্ত ইনভিজিলেটর আপনার সঙ্গে থাকবেন, ওনারা সবকিছু আপনাকে রেডি করে দেবেন। জাস্ট পরীক্ষা যখন সময় শুরু হবে, জাস্ট এরকম আপনার ইউজার নেম দিয়ে, পাসওয়ার্ড দিয়ে সব রেডি করে দেবেন। ওই সমস্ত ইনভিজিলেটর আপনাকে জাস্ট লগ ইন করতে হবে, যেভাবে আপনাকে শেখাচ্ছি সেম টু সেম আপনার পরীক্ষায় আপনাকে এইভাবে লগ ইন করতে হবে। লগ ইনের উপরে ক্লিক করে দিলেন, যা ক্লিক করে দিলেন ওইখানে একই জিনিস দেখতে পেয়েছেন, এইখানটাতে সংস্কৃত চলে আসছে, যেহেতু সংস্কৃতে আপনি করেছেন ওখানে হিন্দি এবং ইংলিশ আসবে, ঠিক আছে। ঠিক এইভাবে নিচের দিকে স্ক্রল করে নিচে উপরে চলে যাবেন, ঠিক এই দেখতে পেয়েছেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দা, এই যে লেখাটা আছে টিক মার্ক করে দেবেন। তারপরে যে প্রসেস, জাস্ট যেটা দেখাচ্ছি আপনাকে, আপনাকে কম্পিউটার বেস যখন এনটিএ ইউজিসি নেট পরীক্ষা দিতে যাবেন, এইভাবেই করতে হবে। এই প্রসেসের উপরে আপনাকে, প্রসেসের উপরে ক্লিক করে দিতে হবে, আপনার সামনে প্রশ্ন খুলে যাবে। ভালো করে যদি মার্ক করেন দেখতে পাবেন এই জায়গাটা আপনাকে টাইম দেখাচ্ছে, দেখতে পেয়েছেন এই যে আমি মাউসটা নিয়ে যাচ্ছি, আমার টাইম দেখাচ্ছে, মানে আপনার যে টাইম এই জায়গাটা দেখাবে, এই জায়গাটা আপনাকে 3 ঘন্টা সময় দেবে, সেই 3 ঘন্টার সময়টা মোটামুটি মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখতে পেয়েছেন এখানে শুধু সংস্কৃতি, যেহেতু থাকার জন্য সংস্কৃত রয়েছে। এবারে আপনি এইভাবে যেটা আপনাকে দেখাচ্ছি, এটা দুটো বিষয় চলে আসছে। তাহলে কিভাবে কম্পিউটারে আপনি পরীক্ষা দেবেন, কিভাবে তার সিস্টেমগুলো আপনাকে কিভাবে পরীক্ষা মুখী পর্যন্ত নিয়ে আসলাম, প্রশ্ন পর্যন্ত, এটা একটা বিষয় ছিল আজকে। দ্বিতীয়ত আপনি প্র্যাকটিস করবেন কিভাবে, না আপনার যে সাবজেক্ট, যে সাবজেক্টে আপনি বিলং করুন না কেন, তো সেই সাবজেক্টে সার্চ করে আপনার যখন সমস্ত পড়াশোনা হয়ে গেছে, তাহলে আপনি প্র্যাকটিস করবেন আপ টু ফাইনাল পরীক্ষার জন্য।
অর্থাৎ এনটি ইউজিসি নেট পরীক্ষা দিতে চলেছেন, এখানে প্রচুর প্রশ্ন রয়েছে। আপনার যে সাবজেক্টে হোক না কেন, সেই প্র্যাকটিস করবেন সেই প্রশ্নগুলোকে। আচ্ছা ধরুন এখানে একটা দেওয়া হয়েছে, চূড়া কর্ম কস্মিন বর্ষে বিহিতম, চূড়া কর্ম কিস বর্ষমে হতা হ্যায়, হিন্দিতে দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, ইন হুইচ ইয়ার চূড়া কর্ম ইজ প্রেসক্রাইবড, বুঝতে পেরেছেন? এবারে আপনার যদি মনে হয় এই একেরটা দুয়েরটা তিনেরটা চারেরটা যেটা উত্তর মনে হবে সেই আপনি আপনি ক্লিক করুন। ধরুন আপনার মনে হলো একেরটা উত্তর, এই একের উপরে যেভাবে আমি করছি আপনাকে ফাইনাল পরীক্ষা এরকমই করতে হবে এবং আপনি প্র্যাকটিস এইভাবেই করবেন। করলেন তারপরে দেখতে পেয়েছেন এই যে দেওয়া আছে সেভ এন্ড সেভ করে দেন, আপনার ওই উত্তরটা পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। এবং এই যে এক নম্বর অপশন দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার হয়ে যাবে। যদি মনে করেন যে না আপনি সেভ করবেন এন্ড মার্ক ফর রিভিউ করে রাখবেন, ধরুন আপনি পরবর্তীতে এই প্রশ্নটা আপনার জিজ্ঞাসা রয়েছে এই প্রশ্নটাকে আপনি পরবর্তীতে দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে সেভ এন্ড মার্ক ফর রিভিউতে ক্লিক করতে হবে। এই যেমন ক্লিক করলাম দেখতে পেয়েছেন, তাহলে এক নম্বরটা আমি গ্রিন ক্লিক করলে কি হচ্ছে, না গ্রিন ক্লিক করলে আমার হয়ে যাচ্ছে গ্রিন, এরকম যেমন এক নম্বরটা দু নম্বরটা, তাহলে আমি কি করলাম একের জায়গাটা আমি কি করেছি না সেভ এন্ড মার্ক ফর রিভিউতে রেখেছি, দু নম্বর প্রশ্নটা আমি একে জায়গাটা উত্তর রাখলাম আমি সেভ এন্ড নেক্সট করে দিচ্ছি, হয়েছে? তাহলে এই দুটোর পার্থক্যটা কি আপনি বুঝতে পেরেছেন? একে জায়গায় প্রশ্নটা আপনার সেভ হয়েছে ঠিকই, আপনি মনে করলে প্রয়োজনে রিভিউ করে দেখতে পারেন যে ওটা ঠিক হলো কিনা, নতুন যদি মনে আসে সেই মুহূর্তে আপনি চেঞ্জও করতে পারবেন। আর দু নম্বরটা কিন্তু আপনার সেভ অলরেডি হয়ে গেছে, যদিও আপনি চেঞ্জ করতে পারবেন সেভ হয়ে গেছে। আবার তিন নম্বর প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন আপনার হয়তো মনে হলো যে না এটা তিনেরটা প্রশ্ন, আপনি এটাকেও রিভিউ করে রাখতে চান সেভ এন্ড মার্ক রিভিউ, আপনি এটাও করতে পারেন, বা যদি আপনার কনফার্ম হয় আপনি সেভ করে দেবেন। তবে আমি বলবো আপনাকে যতটা সম্ভব সেভ এন্ড মার্ক রিভিউ না করার, কারণ আপনি সময় পাবেন না, অনেক সংক্ষিপ্ত সময়, তাই অ্যাপ্রোপ্রিয়েট আপনি একটু দেখে নেবেন যে আপনার যেমন চার দিকের কোনটা উত্তর, ভালো করে একটু প্রশ্নটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর তারপরে যেটা উত্তর অ্যাপ্রোপ্রিয়েট সেটা করে এখানে সেভ এন্ড নেক্সট করে দেবেন, এখানে গ্রিন হয়ে যাওয়াটাই ভালো। ধরুন আপনার কাছে 150টা প্রশ্ন থাকবে, জেনারেল পেপারের 50টা প্রশ্ন, সাবজেক্টের 100টা প্রশ্ন, এই 150টা প্রশ্ন 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করাটা কিন্তু খুব কষ্টের, তাই সেভ এন্ড মার্ক রিভিউটা না করাটাই ভালো। আপনি চেষ্টা করবেন সেভ এন্ড নেক্সট করে দেওয়ার, তাহলে এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন আপনার যে বিষয় আপনি যেটা পড়াশোনা করেছেন, তাহলে দুটো বিষয় আপনার সামনে আমি আশা করছি তুলে ধরতে পেরেছি। প্রথম ছিল কিভাবে আপনি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেবেন তার সিস্টেমটা দেখিয়ে দিলাম, দ্বিতীয়ত কি করবেন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এই সাবজেক্ট, আপনার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টটা চুজ করে এইভাবে প্র্যাকটিস করবেন, তারপরে হয়ে যাওয়ার পর আপনার পরীক্ষা কমপ্লিট আপনি কি করবেন না যে সাবমিট বাটনে করে দেবেন, তারপরে ইয়েস করে দেবেন, বাস আপনার কাজ শেষ। এখানে আপনি প্র্যাকটিস করছেন বলে আপনাকে ভিউ ফর রেজাল্ট দেখাচ্ছে, ওই পরীক্ষা হলে কিন্তু দেখাবে না, বা দেখালেও দেখাতে পারে, দেখানোর সম্ভাবনাটা খুবই কম, দেখাবে না ওখানে থ্যাংক ইউ সাবমিটেড সাকসেসফুলি, এই জায়গাটা শুধু দেখাবে আপনাকে, হয়েছে, বাস আপনার কাজ কমপ্লিট। তাহলে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেবেন আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন আপনার যে সাবজেক্টই হন না কেন আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি ইউজিসি নেট এবং জিআরএফ এর জন্য যে সমস্ত আমার প্রিয় বন্ধুরা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আগাম স্বাগত জানালাম, আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানালাম, আপনি পরীক্ষাতে জয়ী হন, আপনার মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুক। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও, যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আপনার একটা লাইক পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ দেয়। সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন, পরবর্তী এইরকম শিক্ষণীয় আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।